গেটসের পরিবার, আমি সেদিন আমি দেখলাম ই হলো তার ওই তালাক হয়ে গেছে, সে বিল গেটসের আয়ের টাকা মানে বিশাল অঙ্কের টাকা তার স্ত্রীকে দেওয়া লাগছে। তো সেটা হচ্ছে যে এই সমস্ত আইন কানুন যেটা শুধুমাত্র একতরফা কোনো ই করা উচিত হবে না। আর হিন্দু আইনে ওর অধিকার নাই ওর দাবিটা করার, হলে তাকে দেখিয়ে দেওয়া হবে সে খ্রিস্টানদের প্ররোচনায়। এখানে কিন্তু মুসলমান বলা হচ্ছে না কৌশলগত কারণে, বুঝতে হবে তার মাইন্ডসেটটা ভিন্ন জায়গায়, ওটা হিসেব করছে, সে বলে দিচ্ছে খ্রিস্টানদের প্ররোচনায়। আপনাকে আবারও বলি, যদি সম্পত্তি না থাকে মেয়ে কি কোনো দায় নেবে? এখনো পর্যন্ত নিয়েছে কোথাও? আপনারা সবসময় নারী নারী করেন কেন? আপনার স্ত্রী পুত্র একটা মানুষ হিসেবে গণ্য করতে পারেন না? যেটা বাপ্পি দিদি প্রথমে একবার তো নারী অধিকার, প্রথমে হচ্ছে মেয়ে হিসেবে, তারপরে স্ত্রী হিসেবে, এইভাবে না বলে এজ এ মানুষ হিসেবে মনে করতে পারেন না যে আপনার সন্তান আজকে, আপনার যদি একটা ছেলে মেয়ে থাকে, যে কথাটা আমি প্রথমেই বলেছি যে আজকে যদি আপনি ঢাকার শহরে একটা ফ্ল্যাট কেনেন, এই ফ্ল্যাট আপনার ছেলেও বসবাস করতে পারবে না, আপনার আপনার মেয়ে যে বাড়িতে বিয়ে দেবেন ওই পরিবারও আপনার মেয়ে বসবাস করতে পারবে না, দুষ্ট লোকরা দুই দুই পরিবারে হামলা করবে। তা আমরা চাচ্ছি আপনার একটা ছেলে তো একা থাকে না, সে তো আর একটা পরিবারের একটা মেয়ে নিয়ে আসে আমার বাড়িতে, তাহলে এই ফ্ল্যাটটা যদি এই ছেলের কাছে থাকে তাহলে স্বামী স্ত্রী মিলে বোধ একসঙ্গে বসবাস করতে পারে। আর একটা হচ্ছে যে ওই সেপারেশন থাকলে নাকি ই দেয় না, হিন্দু আইনে বলা আছে স্বামী এবং স্ত্রী যদি ভালো না লাগে স্ত্রী স্বামী পারবে না, এটাও একতরফা ভাবে শুধু নারী অধিকার, যেখানে স্ত্রী কোর্টে বলবে যে ওনার সঙ্গে আমার বসবাস করা সম্ভব না, তাহলে কোর্ট একটা সেপারেশনের ডিগ্রি দিবে, সেই সেপারেশন অনুযায়ী স্ত্রীর বাসা ভাড়ার থেকে আরম্ভ করে ভরণ পোষণের সমস্ত টাকা পয়সা দিবে হচ্ছে স্বামী, সে আলাদা টাকা বাসা নিয়ে থাকবে, সেখানে বাবার বাড়িও যাওয়ার দরকার নেই, ওই স্বামীর বাড়িও যাওয়ার দরকার নেই। আর হচ্ছে আরেকটা বিষয় বলি, পুলক ঘটক যে কথাটা বলতেছে, খালি বাবার বাড়ি বাবার বাড়ির করেন কেন? আপনি মায়ের সম্পত্তির কথা বলতে পারেন না? মায়েরা এখন তো আয় রোজগার করে, আপনি মানে যদি শুধু নারী পুরুষ আলাদা করেন তাহলে একটা করেন, মায়েরা আলাদা আয় রোজগার করবে সেটা মেয়েকে দিয়ে যাবে, আর মানে ছেলেরা যেটা আয় রোজগার করবে সেটা তার ছেলেদেরকে দিয়ে যাবে। যদি এতই জেন্ডার ভাগ করেন তাহলে ওইভাবে ভাগ করার প্রস্তাব তোলেন যে খালি পিতা একদিকে পিতার সম্পত্তি নেবেন আবার একদিকে শুধু নারী অধিকার করবেন, এই ধরনের দ্বৈত নীতি পরিহার করতে হবে। যদি মানে মানে পুরুষ এবং নারীর মধ্যে যদি আলাদা সেপারেশন ই করেন তাহলে একেবারে এমন ভাবে করেন যে পিতার সম্পত্তি ছেলে পাবে, মানে ছেলে তার স্ত্রীকে ভরণ পোষণ করতে বাধ্য হবে না, যদি তার সন্তান সন্তৃত হয় ছেলের ভরণ পোষণ মানে ছেলে করবে, আর মায়ের সম্পত্তি মেয়ে পাবে, মেয়ে তার যদি কন্যা সন্তান হয় মেয়ের ভরণ পোষণ, একেবারে পুরোপুরি সেপারেশন করেন। আপনি সারাক্ষণ হচ্ছে পিতার সম্পত্তি পিতার সম্পত্তি, আর যে জিনিসটা বলছেন যে হিন্দু আইনে স্পষ্ট করে বলিয়ে দেওয়া আছে এবং উচ্চ আদালতের ডিসিশন সহ যে সকল দায় ভাগ, কথাটার অর্থই তো উনি বলেন না, দায় ভাগ মানে দায়িত্ব দায়িত্ব মন্ত্রণ নট দায় নিতে হবে। এই এই পরিবারে নারীরা কোনো দায় নিতে চায়? যদি সম্পত্তি না থাকে মেয়ে কি কোনো দায় নেবে? এখনো পর্যন্ত নিয়েছে কোথাও? পৃথিবীর কোনো দেশে নারীরা দায় নিয়েছে? কোথাও দায় নেয়নি। যেখানে সম্পত্তি পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় দেশে যেখানে সম্পত্তির পূর্ণ অধিকার আছে সেখানে কি মেয়েরা দায় নিয়েছে? তাও নেয়নি। এই যে বিল গেটস যে পরিবার, আমি সেদিনও আমি দেখলাম ই হলো তার ওই তালাক হয়ে গেছে, সে বিল গেটসের আয়ের টাকা মানে বিশাল অঙ্কের টাকা তার স্ত্রীকে দেওয়া লাগছে। তো সেটা হচ্ছে যে এই সমস্ত আইন কানুন যেটা শুধুমাত্র একতরফা কোনো ই করা উচিত হবে না। আর হিন্দু আইনে স্পষ্ট করে বলা আছে যে যৌথ পরিবার, এবং আমাদের গাজী শামসুর রহমান এইরকম একটা মানে কথা বলছে, সেখানে বলছে পরিবারকে সংহত এবং একত্র রাখিবার এমন সুমহান বিধান বিশ্বে কচ্ছিত লভ্য, ঠিক এইরকম একটা বাক্য হচ্ছে আমাদের গাজী শামসুর রহমান এই হিন্দু আইনের হিন্দু পরিবার, সে বলছে যে এই যে ভাগাভাগে আজকে ঢাকা শহরে যদি 100টা ভিক্ষুক ধরা হয় 100টা ভিক্ষুক হবে অন্য কমিউনিটির, কোনো হিন্দু মানে হিন্দু মহিলা ভিক্ষে করে না। কারণটা কি যে হিন্দু পরিবারটা এতই সুসংহত যে সেখানে এই পরিবারের মধ্যে তাকে বিদায় করে দেওয়ার সুযোগ নেই, স্বামীর বাড়ির থেকে একেবারে পরিপূর্ণ স্বামী। আমি একটা মামলা করেছি যে স্বামী মারা গেছে, স্বামীর কোনো সম্পত্তি ছিল না, তার দেবরদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, কোর্ট দেবরদের বিরুদ্ধে রায় ডিগ্রি দিয়েছে যে তার বৌদির ভরণ পোষণ করতে হবে, এমন সুন্দর একটা আইন কানুন ইচ্ছাকৃতভাবে নষ্ট করে যে সে চায় যে আমার পরিবারের লোকজনও রাস্তায় পড়ুক আমার মেয়ের মেয়েটাও যেন রাস্তায় পড়ে, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে যেটা আমরা প্রতিনিয়ত দেখছি, এই হলো বিষয়টা। তো সেই কারণেই পুলক ঘটকবাবু যেটা বলছে যে আমি হিন্দু আইন সম্পর্কে জানি না, হিন্দু আইন ভালো মতো জানি এবং এটা নিয়ে আমি দীর্ঘ 20 বছর যাবত এটা নিয়ে আমরা ই করেছি, আইনমন্ত্রী যখন শফিক সাহেব ছিল সেটা নিয়ে সেই মিটিংয়ে আমিও ছিলাম, এবং আমরা দেখেছি যে ওই আইন কমিশনের চেয়ারম্যানের সামনে আমরা এই জিনিসগুলো যখন তুলে ধরেছি দেখছি উনি অনেক ভুল ভ্রান্তির মধ্যে আছে, সেইগুলো আমরা তুলে ধরেছি, এবং মানে এই যে কারণে আজ পর্যন্ত হয় নাই, ওনারদের যদি আইনের কোনো মতো ফাঁক ফুকর থাকতো এতদিন বহুকাল আগে এটা করে ফেলতে পারতো। আর ভারতে যেটা হয়েছে, ভারতে সবসময় আমরা যে ভারতের প্রতি এত মানে কি বলে মাথা নত করে চলি তা না, ভারত ভারত করবে, ভারতের সিচুয়েশন আলাদা, বাংলাদেশের মুসলমানরা আরবের আইন কানুন পালন করতে বাধ্য না এবং করেও না,
আরবে একটা লিপস্টিক মাখলে পরে সেটা ধ্বনি তেল ধ্বনি বানায়, স্প্রে করলে পরে সেটা তেল ধ্বনি বানায়, বাংলাদেশে কিন্তু তা না। অতএব বাংলাদেশের আইন বাংলাদেশের, ভারতের আইন ভারতে, এবং ভারতে যখন এই আইনগুলো করে, ভারত স্বাধীনের পরেও একজন ভারতীয় কোন নেতা ভারতের প্রধানমন্ত্রী হইতে পারে নাই, সেই একজন বিদেশিকে নিয়ে এসে প্রধানমন্ত্রী করা লাগে। তো সেই কারণে ওই আইনগুলো করেছে খ্রিস্টানদের প্ররোচনা, এবং বাংলাদেশের যে কাজগুলো হচ্ছে সেখানেও আমরা দেখেছি যে সেখানে বাঁচতে শেখা, রেমদেলা গমেজ আর হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, এদের হলো গায়ে পুড়িয়ে গেছে। এরা নিজেরাই সমস্ত বিভিন্ন জায়গায় সেমিনার টেমিনার করে উস্কানি দিয়ে এগুলো করছে। বাংলাদেশে হিন্দু পুরোহিত পণ্ডিত আছে না, বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী আছে না, বাংলাদেশের সাধারণ মানুষ আমরা আছি না, তা আমাদের প্রয়োজন হলে আমরা দেখব, সেটা তো তাদের দেখার দরকার নেই। মূল বিষয়টা হচ্ছে যে হিন্দু পরিবারের একটা সুন্দর পরিবার ব্যবস্থা, সেই পরিবার ব্যবস্থাকে নষ্ট করার জন্য এইগুলো মানে চক্রান্ত। এই চক্রান্ত আমরা প্রথমেই বলি, বাংলাদেশের কোনো হিন্দু এই আইন চায় না, ওই গুটি কয়েক এনজিও কর্মী আর ওই এনজিও থেকে সুবিধাবাদী কিছু লোক, আবার কিছু নারী লোভী আছে যাদেরকে ওই মেয়েদেরকে এই সমস্ত লোভ দেখাইয়ে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক করে, অনেক সময় দুষ্ট কিছু লোকজন পুরুষও আছে যারা এই সক্ষমতা তৈরি করার চেষ্টা করে, এই সমস্ত ভালো ভালো কথাগুলি, অনেকে তো অধিকারের কথা বললে পরে খুব ভালো লাগে, এইগুলো এই শ্রেণীর লোকজন এই কাজগুলো করে থাকে। তো সেই কারণে সাধারণ হিন্দুরা এটা চায় না, এবং সাধারণ হিন্দুরা এগুলো করতে দেব। নমস্কার। জি ধন্যবাদ বাপ্পী দেব বর্মন। আপনি জাস্ট খুব স্বল্প সময় যদি আপনার কথাটা বলেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টস উঠে এসেছে, এগুলির জবাব আমি একটু পুরুষদার কাছ থেকে শুনতে চাইবো। আপনি তো আপনি একটু আনমিউট করে বলবেন। এখন বলুন, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন বলুন। ওই যে গোবিন্দ দাদা যেটা বললেন আর কি, যে আমরা কেন নারী কন্যা স্ত্রী বলছি, আমি কেন প্রথমে নারী কন্যা স্ত্রী বলছি, দাদা বলছি যে মানুষ হিসাবে কেন বললাম না? আরে ভাই, আমাদের তো মানুষ হিসাবে আপনারা মানেন না, মানুষ হিসাবেই তো মানেন না। তার জন্য তো চাইছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সমান অধিকার দেওয়ার জন্য। সমান অধিকার না পেলে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব? আমাদের যে সম্মানটুকু সে সম্মানটুকুই দেন না। আর সেপারেশনের যে কথা বললেন, যে আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার এক রিলেটিভ তার হাজবেন্ডের সাথে যখন বড়িবনা হচ্ছিল না, তাদের সেপারেশন হয়েছে। সেপারেশনটা এমন ভাবে হয়েছে, কাগজে কলমে লিখে এমন ভাবে হয়েছে যে তারা কেউ কখনো কাউকে স্বামী স্ত্রী হিসেবে দাবি করতে পারবে না, এবং কোনো মানে যে বরণ পোষণের কথা বলা হয়েছে সে বরণ পোষণও তাকে দিচ্ছে না, যদিও সেটা আইনে বলা রয়েছে, কিন্তু আদৌ আসলে দেয় না। আমি যতটা দেখেছি, অনেক পরিবারকে আমি দেখেছি যে সেই বরণ পোষণে যে খরচের কথা বলা হয়েছে সেটা দেয় না, যাকে যার কারণে বাধ্য হয়ে ওই মেয়েকে তার বাবার বাড়িতেই ফিরে যেতে হয়, এবং আত্মীয় হিসেবেই আমি তো পর্যন্ত ওখানেই বাস করতে হয়। হ্যাঁ, আইনে তো অনেক কথাই বলা হয়েছে, কিন্তু যেটা কি হয় কি, আমি সেজন্যই বলছি ওই যে কন্যা স্ত্রী এবং নারী, ওটা যখন মায় মানছেন তাহলে মানুষ হিসাবে, অন্তত মানবিক মানুষ হিসাবে হলে আমাদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ দেন না। জি, আপনি কি আপনার এই পর্বে কি আপনার কথা শেষ বাপিতে করবেন? হ্যাঁ, আমি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমি ওনার কথা গুলো জবাব দিতে চাচ্ছি, তার আগে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম দাদা, যদি ইয়েতে বলে হিন্দু আইনটা আসলে কোথায় প্রয়োগ হচ্ছে এখন পৃথিবীর, যে যে ইউনিভার্সাল যে হিন্দু কোড এর কথা বলা হচ্ছে, বা হিন্দু আইন, হিন্দু ধর্মের আইন, এই যে পৃথিবীর কোন দেশে কত বছর থেকে চালু আছে, এইটা আমাকে একটু জেনে নিলে আমি পরের কথাটাতে যাই। গোবিন্দ দাদা, হিন্দু আইন শরণার্থী কাল, যদি লক্ষ বছর আগের থেকে হিন্দু সমাজ, হিন্দু বিধিবিধান, হিন্দু সমাজ চলে আসে, ওই লক্ষ বছর আগে থেকেই চলছে এসে থেকে, এটা কোনো কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে অত তারিখ থেকে শুরু হয়েছে। এই পৃথিবীর সৃষ্টির থেকে যেদিন থেকে হিন্দু ধর্মীয় হিন্দু অথবা সনাতন বিধিবিধান যেদিন থেকে হয়েছে, যদি মনুসংহিতা থেকে ধরেন তাহলে পরে আপনার এখন থেকে 2000 বছর আগে, 5000 বছর, মনুসংহিতায় কিন্তু স্পষ্ট বলা আছে যে উনিই প্রথম না, উনি আবার অনেক পুরনো মানে উদ্ধৃতি টেনেছে, সেটা আমরা বলতে চাই বেদের যে আইনগুলা, বেদ এখন থেকে 10,000 বছর আগে, যদি আমরা সর্বনিম্ন বলি 10,000 বছর আগে থেকে চলছে, এটা শরণার্থী কাল থেকে। দাদা একটু অবস্থানটা চেঞ্জ করতে খুব ভালো, ওনার আগের একটা আমি ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওতে উনি বলেছিলেন যে প্রায় 10,000 বছর থেকে, এবং ওইটা দেখে আমার মনে হয়েছিল উনি হিন্দু আইন বা হিন্দু ধর্ম জানেন না, বা হিন্দু ধর্ম মানেন না, ওখান থেকে সরে এসেছেন। তো আজকে উনি বলতেছেন যদি মনুসংহিতা মানেন তা 2,000 বা 3,000 বছর, তাহলে আমি বুঝছি যে উনি মনুসংহিতাও মানেন না, আমাদের হিন্দু ধর্মে না,
একটা কাল বিভাগ আছে, এই কাল বিভাগের মধ্যে সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগের কথা বলা হয়। এই চার যুগ যদি আমি গুনি তাহলে কয়েক লক্ষ বছর মুনি সংহিতার বাক্য অনুযায়ী বিধানগুলো চলে আসতেছে। এবং রিয়ালিটি হলো প্রত্নতত্ত্বের গবেষণা থেকে শুরু করে এর কোনোটাই এই রিয়ালিটির কাছাকাছি নাই। যেহেতু কাছাকাছি নাই সে কারণে ওই সত্যটা অস্বীকার করে। হিন্দু আইন, কোন অভিন্ন হিন্দু আইন বিশেষ করে শরণাতীত কাল থেকে কেন কোনো কালই প্রদত্ত ছিল না। বেদের যুগে কোনো হিন্দু আইনের বেদ বিধানই নেই যে এই আইনে চলবে। আমি দেখাতে যদি উনি পারে আমি ওনার কথাটা একেবারে অবনত মতকে মেনে নিব। হিন্দু আইন বেদের যুগে ছিলই না। আমাদের এখানে কয়েকটা কাল পর্বের মধ্যে বৈদিক পর্ব, পৌরাণিক পর্ব, তন্ত্রের যুগ এবং পরবর্তী যুগের যে আমাদের ধরেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ সহ আধুনিক যুগের মহাপুরুষ গৌরাঙ্গ মহাপুরুষ, শঙ্করাচার্য দেব, এনাদের যে আমল থেকে প্রতিনিয়ত এই হিন্দু লিটারেচার সমৃদ্ধ হয়েছে। সো ওই জায়গায় আপনি যদি বলেন যে আধ্যাত্মিকতার জায়গায় বহুদূর বিকশিত হয়েছে চিন্তায় চেতনায়, আপনি আধ্যাত্মিকতার জায়গায় যাবেন, ঈশ্বরের সান্নিধ্যে যাবেন, তার বহু পথ বহু হবে। কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে সামাজিক আইন, যেখানে যে প্রথা সে সেই প্রথাটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে এবং ওটাকেই ধর্মের কথা বলেছে। বাস্তবিক হচ্ছে যে ধর্মের আসলে সামাজিক আইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধর্ম মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যাবে, পরমাত্মার কাছে নিয়ে যাবে, এটা হচ্ছে ধর্মের বেসিক জায়গা। আর আমি ওনার কয়েকটা পয়েন্টের আমি একটু একবার জবাব দেবো। উনি বলছেন যে পৃথিবীর কোনো দেশেই নারীকে কোনো দায়িত্ব নিতে পারে না, খালি ভাগ পায়। এটা সত্য কথা না। হ্যাঁ, এগুলো সত্য কথা না হলে এগুলো অকারণ বলা। প্রথমত হচ্ছে যে যার দায়িত্ব আছে একটা লেভেল পর্যন্ত প্রত্যেকের, আপনি নাবালক শিশু যেটা নবজাত শিশু, বাবা মা দায়িত্ব নেয় না, বাবা না থাকলে মা দায়িত্ব নেয় না, আইন তাকে দায়িত্ব নেওয়ার কথা, যদি না হয় রাষ্ট্র সেখানে দায়িত্ব নেয়। স্বামীর সম্পত্তিতে যেখানে স্ত্রীর অধিকার আছে না, ঠিক একই জায়গায় স্ত্রীর সম্পত্তিতেও স্বামীরও সম অধিকার আছে। আপনি কোন দেশে নাই স্ত্রীর সম্পত্তিতে স্বামীর অধিকার উনি দেখিয়ে দিয়ে বলে তাহলে আমি আবার একটু ওনাকে আমি দেখিয়ে বলবো, এটা সত্য না। আচ্ছা, কয়েকটা শব্দ উনি ব্যবহার করেছে, এই শব্দগুলো আপনাদেরকে আমি এবার আমার বলা দরকার। ওনার বাক্য প্রয়োগ হচ্ছে আইনগুলো করেছে খ্রিস্টানদের প্ররোচনায়, ভারতের আইনের কথা বলতেছে, মানে ভারতে হিন্দুদের কোনো আসলে সে নাই। উনি আরেকটি সম্প্রদায়কে টেনে আনলেন, খেয়াল করে দেখেন। এবং এখানেও তার বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশে খ্রিস্টানদের প্ররোচনায় এই যে আমার বোনটা এই যে কিব বর্মন আমাদের সঙ্গে এসছে, দেব বর্মন নামটা ভুলে যাচ্ছি, ও যে এসছে ওর নিজের বাপ্পি দেব বর্মন, ওর অধিকার নাই ওর দাবিটা করার, বলে তাকে দেখিয়ে দেওয়া হবে সে খ্রিস্টানদের প্ররোচনায়। এখানে কিন্তু মুসলমান বলা হচ্ছে না, কৌশলগত কারণে বুঝতে হবে তার মাইন্ডসেটটা ভিন্ন জায়গায়, ওটা হিসেব করছে, সে বলে দিচ্ছে খ্রিস্টানদের প্ররোচনায়। আপনাকে আবারও বলি উনি একজন নারী, ওনার ওই অধিকারটা বলার আছে, তাকে এভাবে হেয় করার অধিকার আপনার নেই, সত্তার মধ্যে পড়ে না। আমি একজন বাবা, আমি আমার সন্তানের পক্ষে কথা বলছি, আমার মেয়েকে আমি ডিপ্রাইভ করতে চাই না জন্য কথা বলছি, আমি আমার বোনকে ডিপ্রাইভ করাটা অন্যায় অবিচার বলে মনে করি জন্য কথা বলছি। এই সত্যকে উনি অস্বীকার করার জন্য যে জায়গায় ইঙ্গিত করেছেন, পরের সেন্টেন্স হচ্ছে পরিবার ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, এবং আমরা যারা কিছু মানুষ এই কাজ করছি তারা নারী লোভী, নারীদের সঙ্গ লাভের জন্য। ওয়ার্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, শুধু আমি বলে দিচ্ছি যে নারীদের নারী লোভী আমরা, এই কারণে আমরা নারীদের প্রিয় হওয়ার জন্য বলছি। মনুষ্যত্বের জায়গা থেকে বহুদূর পিছিয়ে গেছেন এই মানুষগুলো, সভ্যতার জায়গা থেকে ইতরের ভাষা প্রয়োগ করেছেন। এই ইতরের ভাষার জবাব ঠিক আছে, আপনি আপনার সত্য কি ঠিক আছে, কিন্তু আমরা 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 ভাষাগত সংযত অবশ্যই ইতরের ভাষা প্রয়োগ করেছি না, ঠিক আছে, কিন্তু আপনি ইতর শব্দ কেমনে হয় বলতেছে যে